তো আমার পুরনো দিনের কথা না খুব মনে পড়ে যায়। আমার বাপের বাড়িতে না খুব বড় করে ওয়েলকাম টু মাই চ্যানেল, আবার সকালবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বলে। দেখো নাইটিটাও কিন্তু উল্টো পড়ে বসে আছি, সাত সকালে এত কাজের চাপ যে উল্টো সোজার কিছু খেয়াল থাকে না। তো সকালবেলা উঠে আজকে মঙ্গলবার, অনেক কাজ আছে, কিছু কাজ কমপ্লিট হয়েছে। হাজবেন্ড বেরিয়ে গেছে, তাকে রান্নাবান্না করে দিয়ে দেওয়া হয়েছে। এবারে আমি আমার দুটো পরোটা করছি, এখন পরোটা করতে করতেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর মানে কথা বলছি কাজ করতে করতেই, নাহলে আলাদা করে কোনো কথা বলার সময় নেই। এই যে দেখো পরোটা চাপিয়ে দিয়েছি, কারণ আলাদা করে কোনো সময় নেই, এর মাঝে মাঝেই সব করতে হবে আর কি। আমার মহারানী এখনও ঘুমোচ্ছেন, ওকে তুলতে হবে, কখন উঠবে জানি না। আর উঠলে আমি একটুখানি যাব বাজারে ফুল আনতে, পুজো আছে আজকে মঙ্গলবারের, আজকে আবার রাত থেকেই লক্ষ্মী পুজো। তো আমাদের নেই লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর উপোষের ব্যাপারও নেই, কিন্তু তবুও লক্ষ্মী পুজো তো একটু করতেই হয়, আর আমি মঙ্গলবারের করি উপোষ। আমি লক্ষ্মী পুজোটা কালকে করবো, কারণ আজ রাত থেকে পড়ছে, মানে ঘরেই আমার শাশুড়ি করতো, আমি সেটাই করবো। তো চলে তাড়াতাড়ি কাজটা সেরে নিই, তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে নিই। আমার একেবারেই ভালো লাগে না রান্নাবান্না নিয়ে বসতে, আমাকে একটু পড়াশোনা নিয়েও বসতে হবে, অনেক কোশ্চেন সেট করতে হবে, কিছু স্টুডেন্টের পরীক্ষা শুরু হবে, মানে আইসিএসসির বাংলা শুরু, মানে আইসিএসসির কিছু অ্যাসেসমেন্ট শুরু হবে, ক্লাস টেন আর ইলেভেনেরও দুদিন পরেই শুরু হবে। অবস্থা খুব খারাপ, দেখো চুলটুল কিছু আঁচড়ায় না, আমি যা আমি তাই, আমি কোনো রকম মেকি সাজগোজ নিয়ে দেখাতে পছন্দ করি না। হ্যাঁ সাজতে ভালোবাসি, যখন সাজি তখনও শেয়ার করি, কিন্তু সাত সকালবেলায় যে সেজে বসে পড়বো সেরকম একটা ব্যাপার নেই, চুলটাও আঁচড়ানোর সময় নেই, আমি যা আমি তাই, আমি সেইভাবেই তোমাদের সামনে আসি, তাতে তোমরা কিছু মনে করো না, সরি। আর এই যে জানলার মধ্যে চারটি যে শুকোচ্ছে দেখছো, এগুলো সমস্ত আমার হেসেলের নেতা, প্রত্যেকের বাড়িতেই থাকে, সেগুলোকে কেচে রোজ শুকোতে দিতে হয়। কিছু মনে করো না, ভাববে হয়তো ঝাবড়ি ঝুবড়ি কী ঝুলছে, কিছুই না, ওটা আমার হেসেলের নেতা। আমি রোজ রাত্রিবেলা সেগুলোকে শার্পের জলে ডুবিয়ে দিই গরম জলে, সকালবেলা ওগুলোকে একটু শুক মানে এই ভোরবেলা উঠে একটুখানি দিয়ে দিই, অর্ধেক শুকোলে শুকনোগুলো ব্যবহার করি, আবার শুকনোগুলো আবার রাতে দিয়ে দিই, এই করতে হয়। কারণ কাঁচাটা আমার একটা বাতি হয়ে গেছে, পরোটাটা পুড়ে যাবে, আমি কাজগুলো সেরে নিই, পরোটা করে নিই, যা যা কাজ বাকি আছে করে নিই, বাজারে যাই আসি, তারপর আবার সব কিছু শেয়ার করবো। তো বন্ধুরা আবার চলে এসেছি, আমার পুজো হয়ে গেছে, এখন তুনায় বসেছে অঙ্ক করতে। অনেকদিন পড়াশোনা হয়নি, তো আজকে তো একটু পড়াশোনা করতেই হবে, এখন শুরু হয়ে গেছে পড়াশোনা। আর আমার এদিকে পুজো হয়ে গেছে, আজকে রাতেই পূর্ণিমা পড়বে, তাই কালকে আমি একটু ঘরে লক্ষ্মী পুজো করে নেবো, কিন্তু সেভাবে আমাদের এবারে করতে নেই, অসুজ বলিকে আমি কড়া বসিয়ে এসেছি, চচ্চড়ি করছি, রান্না করতে করতে একটু কথা বলি। এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচমিশালি চচ্চড়ি করব, মানে সমস্ত আনাজ দিয়ে আর মাছের মাথা দিয়ে করব, কারণ আমাদের উপোষ বলে কিছু নেই। এই যে সব শুকোচ্ছে দেখতে খুবই খারাপ লাগছে, কারণ না বর্ষায় কিছু শুকোচ্ছে না, তাই এখানেই দিতে হচ্ছে, কিছু করার নেই। তো পাঁচমিশালি আনাজ দিয়ে মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে, পুঁই শাক দিয়েও ভালো লাগে, কিন্তু পুঁই শাকটা দিই না, প্রচণ্ড অম্বল হয়, প্রচণ্ড ঝাঁদ আসছে শুকনো লঙ্কা দিয়ে, সব আনাজ খেতেই রেখেছিলাম, কালকে বের করে দিয়ে দিয়েছি, এবারে একটু মেরে নিই, নাড়ার পরে গল্প করছি। এখানে মাছের মাথা ভেজে রেখে দিয়েছি, এবার আমি একটু চাপা দিয়ে দেবো, জল দেবো না বেশি, ভাপে ভাপেই হলে চচ্চড়ির টেস্ট হয়। এই লক্ষ্মী পুজোর দিনটা এলে না আমার খুব পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আমার মেয়ে ডাকছে, দাঁড়া যাচ্ছি, কী হয়েছে? তো আমার পুরোনো দিনের কথা না খুব মনে পড়ে যায়। আমার বাপের বাড়িতে না খুব বড় করে লক্ষ্মী পুজো হতো, আমরা তো বাঙাল, আমার শ্বশুরবাড়ি ঘটি, কিন্তু আমরা কিন্তু বাঙাল জানো তো। আমার বাবার বর্ণান বটাপ এখানেই, আমার ঠাকুমা বাঙাল, আমার ঠাকুমার কথা শুনলে পরিষ্কার বুঝতে পারতো যে মানুষ যে আমরা বাঙাল, কিন্তু আমাদের কথা শুনে বোঝা যায় না। কিন্তু আমি এখন বড়নগরের যে জায়গায় থাকি, প্রতিটা ঘরেই প্রায় বাঙাল, ঘটি নেই বললেই হয়। আর আমার মা ছিল ঘটি, আমার ঠাকুমা বাঙাল, দাদু বাঙাল, বাবা বাঙাল, যাই হোক
তা বাবার বাবারা ছিল বাঙালিতে কোজাগরি, লক্ষ্মী পুজো খুব বড় করে হতো, খুব বড় করে অনেক লোক খেতো। আমার বিয়ের পরেও 2 বছর খুব ভালোভাবে হয়েছে। তারপর আস্তে আস্তে আমার মা অসুস্থ হয়ে যায়, একদমই এখন আর হাঁটতে পারে না, খুবই অসুস্থ। তার প্রপার ট্রিটমেন্টটাও করানো সম্ভব হয়, মানে হলেও যতটা পেরেছে করেছে। এখন এখন যেটা অবস্থা সেটা হচ্ছে মা শুধুমাত্র এই একটু ধরে ধরে যায় বাথরুমে, প্লাস বসেই থাকে, বাকি সময়টুকু পারে না। একটু হয়তো রান্নাঘরে গেল, বাবা সমস্তটাই করে দেয়, একটু হয়তো খুন্তিটা নাড়ে, মানে যতটুকু একটু সামান্য রান্না করা তাও করে না, বাবাই করে। বাবাকে বলি যে তুমি হোম ডেলিভারি খাও, বলে না আমার যতদিন আমি পারি করি। তো মায়ের অসুস্থতার জন্য আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো এখন নম নম করেই শুধু হয়, সেটাই খুব কষ্ট হয়। যে কোনো দিনে যদি আমার ক্ষমতা হয় তাহলে আমি পুজোটা করতে পারবো, আবার অনেক লোকজনকে বলতে পারবো। অনেক জিনিস মানুষের জীবন থেকে চলে যায় শুধুমাত্র কিছু ক্রাইসিসের জন্য। সব থেকে বড়ো ক্রাইসিস হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস। আজকে বাবার অনেক টাকা অনেক জায়গাতে মানে খুব বাজেভাবে চলে গেছে, সেগুলো গল্প বলবো। অনেক কষ্ট করে বাবা রিটায়ারের পর বাড়িটা বানিয়েছে, তারও একটা বিরাট হিস্ট্রি আছে, তার জন্য আমারও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকেও। ঠিক আছে, বাবা মার জন্য অবশ্যই 1000 বার ত্যাগ করব। বাবা মার জন্য ত্যাগ করার জন্য ত্যাগ করাটা হচ্ছে সন্তানের কর্তব্য, কিন্তু জীবনে আমার একটাই মানে খুব ইচ্ছা যে আমার বাড়িতে লোকনাথ বাবার পুজোটা খুব বড় করে করা, যেরকম আগে হতো তার থেকেও অনেক বড় করে। আর আমার বাড়িতে যদি একবার আমি কোজাগরি লক্ষ্মী পুজোটা বড় করে করতে পারি, আর আমার মায়ের ট্রিটমেন্টটা আমি যেন করতে পারি। জীবনে যদি এই চ্যানেলটা থেকে আমার কিছু হয় বা জীবনে আমি কোনোভাবে উন্নতি করতে পারি, তাহলে আমার মায়ের ট্রিটমেন্টটা আমি খুব ভালোভাবে চালাতে চাই। কেননা আমার মায়ের ট্রিটমেন্টের জন্য প্রপার ফিজিওথেরাপি যে করছে, আমার বাবা সাধারণ একটা সরকারি চাকরি করে স্টেট গভর্নমেন্টে খুবই কম পেনশন পায়, তাতে দুজনের ওষুধ আর খেতেই চলে যায় মোটামুটি। দেখি চেষ্টা করে, চেষ্টা তো করবই, তাতে যদি সফলতা আসে। এই আজকে আমার মনটা ওই জন্য খুব খারাপ থাকে, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে এত বড় পুজো হতো, এখন আর কিছুই হয় না, শুধু জাস্ট পাঁচালি করে ছেড়ে দেওয়া হয়। এটাই আমার খুব আক্ষেপ আর খুব কষ্ট লাগে। ওই দিনটা আমাদের প্রচুর লোকজন বন্ধু বান্ধব একটা নস্টালজিক ব্যাপার, সেগুলো মনে পড়ে যায়। যাই হোক, জীবনে তো অনেক কিছুই মেনে নিতে হয়, অনেক খারাপ দিন মেনে নিয়েছি, এটাও মেনে নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা যদি বন্ধুরা আমাদের সঙ্গে থাকো, প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখো, তাহলে আমরা প্রত্যেকেই যাদের যে জায়গাটুকু শূন্যতা আছে সেটাকে আমরা পূর্ণ করতে পারবো আশা করি। তার জন্য প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করতে হবে, সে যেভাবেই হোক, তাই না? প্রত্যেকের ভিডিও দেখে হোক, শেয়ার করে হোক, লাইক করে হোক, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে থাকো, তাহলে এই জায়গাটা থেকেও আমরা কিছুটা সফলতা পেতে পারি। আর এটা ছাড়াও জীবনে কিছু করতে হবে, কারণ ইউটিউবের ভরসায় শুধু বসে থাকলে হয় না, সেটা তো করি। তবুও এই জায়গাটার থেকেও মানুষ তো একটা আর্নিংয়ের একটা ইচ্ছাতেই আসে, যদি কখনো সেটা হয়। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আমার রান্নাবান্নাও আছে, তুনাইকে খাওয়াবো, খাইয়ে আজকে খুব শরীরটা টায়ার্ড লাগছে, শুয়ে পড়বো, কারণ আমার আজকে খাওয়া দাওয়া বিশেষ নেই। আমার পরোটা করেছিলাম, দুটো খেয়ে নিয়েছি, ব্যাস আমার লাঞ্চ হয়ে গেছে। 11:30টায় জলখাবার খেয়েছি মানে, আর আমার লাঞ্চ এখন নেই, তারপরে যা হোক কিছু খেয়ে নেবো, হয়ে যাবে, তুনাইকে খাইয়ে দেবো দুপুরে, তখন আমি ঘুমোবো একটু। আমি ঘুমোতে খুব ভালোবাসি, আমার চচ্চড়িটা হয়ে গেলে, ভাত হয়ে গেছে, তুনায় একটু ডাল সেদ্ধ করে দেবো, একটা ডিমের পোচ করে দেবো, ও খেয়ে নেবে, তারপরে আমি একটু ঘুমোবো। তো আজকে ভিডিওটা বেশি লেন্দি করলাম না, তোমরা সবাই খুব ভালো থেকো, ভালো করে লক্ষ্মী পুজো কাটিও। আমারও যদি বৃষ্টিটা না হয়, আমিও দেখি ননদ বলেছে বড় ননদের বাড়ি যেতে পারি, আর খুব বৃষ্টি হলে শালকিয়ায় তো ডুবে যায়, যাওয়া যাবে না। যাই হোক, সবাই খুব ভালো করে লক্ষ্মী পুজো কাটিও, খুব ভালো থাকো।